জোম পুকুর কি জায়গাটার নাম শুনে একটু অবাক হলেন, তাই না? হ্যাঁ, মধুসূদনপুর জায়গাটিকে আজকের ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাতে চলেছি। মধুসূদনপুর রেলওয়ে স্টেশন, মধুসূদনপুরের বেনে যমুনা গ্রামের ফুটবল খেলার গ্রাউন্ড, কিঙ্করবাটি হাই স্কুল এবং বন্দে ভারত ট্রেনের দ্রুত গতিতে ছুটে চলা সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সবাই একবার হাই করে দে। আর তোমরা হয়তো ভাববে মানে জম পুকুর জায়গাটা আবার কি, তো স্টেশনের একদম ঠিক সামনেই, মানে যাতে যাতে লাগবে আর যারা এখানে আসতে পারবে না আমাকে কন্ট্যাক্ট করবে, আমি ডেলিভারি দিয়ে আসবো বাড়িতে। পুরো গাছটা জুড়ে কিন্তু কাঠগোলাপ ফুলে ভর্তি। হ্যালো গাইজ, আমি সৌরভ, তোমরা দেখছো রংছবি, যেখানে আমি তোমাদেরকে তোমাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আজকে আমি আছি হচ্ছে মধুসূদনপুর। হ্যাঁ, মধুসূদনপুর স্টেশনে আছি। এই জায়গাটাকে বা এই গ্রামটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই গ্রামের মধ্যে যতগুলো স্কুল আছে বা বিদ্যালয় আছে বা ছোটো ছোটো গ্রাম আছে সেগুলোকে ঘুরিয়ে দেখাবো। আর এখন আপাতত স্টেশনে আছি, যেহেতু স্টেশনটাকে তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এবং এরপরে আমি তোমাদেরকে ড্রোন ভিউটা দেখাবো। তো দেখতে নিচল লাইন মানে হচ্ছে মালগাড়ি, মানে কোয়াড লাইন মানে হচ্ছে মালগাড়ি। ওই যে ওই সাইডে একটা মালগাড়ি যাচ্ছে হেমন্ত, মানে এটা নিয়ে চারটে হচ্ছে, এটা নিয়ে চারটে তখন দিয়ে দেখে, মানে আমরা যখন থেকে এসেছি তখন থেকে এখন পর্যন্ত চার নম্বর মালগাড়ি চলে গেল। আমরা ড্রোন ভিউ নিচ্ছিলাম, ওই দিকটা একটু গিয়েছিলাম, মানে হেমন্ত আমাকে বলছে এই যে ফুটেজটা নিচ্ছি অনেক ভাগ্যের পর, কারণ এটা নেওয়া স্টার্ট করেছি কটা, এখন কটা বাজে জানো? এখন বাজে চারটে আমরা নেওয়া শুরু করেছি, 3:40 মানে নেওয়া শুরু করেছি। তার মানে ভাবো কতটা গ্যাপ। আমরা কখন ধরে ভাবছি যে হ্যাঁ এবার কথা বলবো, সেই তখন ধরে মালগাড়িটা যাচ্ছে ধক 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 করে আওয়াজ করেই যাচ্ছে, নয়েজ আসবে, নয়েজের মধ্যেই শুরু করে দিলাম। আর হেমন্ত আমাকে বলছে যে অনলাইনে এসেছি, মালগাড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু এতগুলো গেছে ও অধৈর্য হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, আমাদেরকে এবার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এই স্টেশনটা তোমাদেরকে একটু সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তখন দিয়ে যে ব্যাগটা দিয়েছে এখনো নেয়নি আমরা কাঁধে। কিন্তু শুনতে পাচ্ছ কি তোমরা? এবার শুনতে পাবে, এদিকে চলো। এদিক দিয়ে মনে একটা আসছে, এটা ট্রেন না, কতগুলো একসাথে আসছে। আবার একটা লোকাল ট্রেন চলে এসেছে, মানে একসাথে কতগুলো। যাই হোক, আমরা ভিডিওটাকে একটু কন্টিনিউ করার চেষ্টা করছি আর এই স্টেশনটাকে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, ড্রোন ভিউটা তো অবশ্যই আছে, দেখতে থাকো একদম। তো স্টেশনের একদম ঠিক সামনেই, মানে স্টেশনটা যেখান থেকে শুরু হচ্ছে আর কি, এই যে মধুসূদনপুর লেখা আছে, আর ও ওখানে কাঠগোলাপ ফুল কুড়োচ্ছে আর কি। এই যে কাঠগোলাপ ফুল গাছটা, মানে হঠাৎই দাঁড়িয়ে গেলাম আমরা, মানে আমরা গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি, গাছটায় কত পরিমাণ কাঠগোলাপ ফুল হয়েছে। পুরো গাছটা জুড়ে কিন্তু কাঠগোলাপ ফুলে ভর্তি। তো এই যে হেমন্ত, কত কাঠগোলাপ কুড়িয়েছে ভাই, কাকে দিবি ভাই? কাউকে দেবো না, জড়ো করে রেখে দিচ্ছি। ভাল লাগে না এমনি কাঠগোলাপ? না, কোনো যদি কারো প্রেমিকদের জন্য লাগে এটা আমার কাছ থেকে নিবি। তোমরা যারা ভাবছো মানে কাঠগোলাপ ফুল গাছ কোথায় আছে বা নিজের পছন্দের মানুষকে কাঠগোলাপ দেবে, তাহলে কিন্তু মধুসূদনপুর স্টেশনে চলে এসো। মধুসূদনপুর স্টেশনের একদম শুরু যেখানটা হচ্ছে একদম ফার্স্টের দিকে হাওড়ার দিকে, তো এই যে মধুসূদনপুর লেখা আছে আর তার ঠিক পাশেই হচ্ছে এই যে কাঠগোলাপ। এটা স্ক্রিপ্টের মধ্যে ছিল না কিন্তু, যাই হোক, মানে একটু নয়েজ ছিল। আর এই যে কাঠগোলাপ, মানে কাঠগোলাপ গাছ দেখলাম আমরা হঠাৎ করে নামিয়ে গেলাম, মানে দেখতেই আলাদা লাগে ফুলটাকে। পুরো গাছটা জুড়ে কিন্তু কাঠগোলাপ ফুল, মানে ভর্তি আছে, সুগন্ধটা খুব ভালো একদম, দেখতে ভালো, আমার তো দেখতে ভালো লাগে সেই দেখতে। যাতে যাতে লাগবে আর যারা এখানে আসতে পারবে না আমাকে কন্ট্যাক্ট করবে, আমি ডেলিভারি দিয়ে আসবো বাড়িতে। পারবো না, তাই বলো না, দিস নাকি ডেলিভারি?
তো এখন আমরা কিন্তু আছি কিঙ্করপাটি কৃষি বিদ্যালয়ের একদম সামনে। হ্যাঁ, এটি হুগলি ডিস্ট্রিক্টের একটি কৃষি বিদ্যালয়। আর হ্যাঁ, এই স্কুলে আমাদের অনেকগুলো ভাই পড়ে, কারণ ওই ভাইগুলোই বলেছিল নালিকুল করলে আর এই বিদ্যালয় করলে না কেন, কারণ নালিকুল করার সময় এইটা আমরা স্কিপ করে গেছিলাম, ভুলে গেছিলাম। তাই আজকে আমরা মধুসূদনপুর যেহেতু পড়ছি, তাই জন্য ভাবলাম মধুসূদনপুর থেকে এই স্কুলটা অনেকটাই কাছে, কিন্তু স্কুলটা প্রপার পড়ে নালিকুলের মধ্যে। তাই জন্য আমরা ভাবলাম যে মধুসূদনপুরের সাথে এই কিঙ্করপাটি কৃষি বিদ্যালয়টাকে যোগ করে দেওয়া যায়। তাই তোমাদের স্কুলের সামনে চলে এসেছি। যারা স্কুল থেকে পড়াশোনা করেছো তাদের কাছে তো এই স্কুলটা অনেক ভালোবাসার জায়গা। তবে হ্যাঁ, এই যে স্কুল আছে এই স্কুলটাকে এখন আমরা তোমাদের আকাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি বা ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখাচ্ছি। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে ঠিক আমার এই বাঁ দিকটা করে, মানে হাওড়ার দিকে মুখ করে থাকলে বাঁ দিকটা করে পড়বে বেনে যমুনা গ্রাম। আর ওখানে বেনে যমুনা গ্রামের যে ফুটবল খেলার গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের ওখানটা করে যাবো। সেখানকার ড্রোন ভিউ এবং সেই গ্রামটাকে ঘুরিয়ে দেখাতে চলেছি। তো ওখানে যাই, কারণ ওই গ্রামের ওই যে মাঠে অনেকবার খেলতেছি, তো ওই জায়গাটা আমি অবশ্যই যাবো এবং কভার করবো। তো যাচ্ছি এখন। আর হ্যাঁ, কিছু না, চলো তো চলো এবার ওই জায়গাতে গিয়ে ওই জায়গাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি একদম। তো আমার পেছন দিকে যে ফুটবল খেলার গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, যে মাঠটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেনে যমুনা গ্রামের মাকালেশ্বরের ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, ওই ক্লাবটার নাম হচ্ছে বেনে যমুনা মাকালেশ্বর ক্লাব। আর এই ক্লাবে প্রচুর ফুটবল টুর্নামেন্ট হয়। আমি নিজেও অনেকবার খেলতে এসেছি আমাদের ক্লাবের হয়েও, কিংবা আমাদের এখানে যারা বন্ধু আছে, বান্টিরা আছে, ওরা আছে, ওদের সাথে আমরা অনেকবার এইখানে মানে এই মাঠে টুর্নামেন্ট খেলতে এসেছি। এবং রিসেন্ট যেই এই ইয়ারটা গেল 2023 আমরা টুর্নামেন্ট খেলতে এসেছিলাম। তাই জন্য আমি যেহেতু মধুসূদনপুর কভার করছি, তাই জন্য বেনে যমুনা গ্রাম এবং এই ফুটবল খেলার গ্রাউন্ড যদি না কভার করি তাহলে তো হবেই না। তাই জন্য আমি ভাবলাম এখান থেকে এসে এই মাঠটাকে একটু কভার করি বা ড্রোন ভিউ বা আকাশ থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এবং ড্রোন ভিউগুলো এখন তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো এখন আমরা আছি মানে মধুসূদনপুরের একটা জমপুকুর বলে জায়গা আছে, জমপুকুর ফুটবল খেলার মাঠ এই যে। আর তোমরা হয়তো ভাববে মানে জমপুকুর জায়গাটা আবার কি, মানে জমির নাম আছে জমির পুকুর, এরম কোনো ব্যাপার নয়। যার জায়গাটার নাম জমপুকুর, তো জায়গাটা একটু মানে সেই গ্রামের মধ্যিখানে হয় না, গাছপালায় ভর্তি। আর ওই সাইডটা করে মন্দির আছে। ভাই ওই মন্দিরটা কিসের? শ্মশান। ও আচ্ছা, এই জায়গাটায় শ্মশান আছে, ওই যে ওইখানটা হচ্ছে শ্মশানকালী, ওইখানে শ্মশানকালীর মন্দির আছে, মায়ের মন্দির। তো এই জায়গাটার একটা ড্রোন ভিউ বা এই গ্রামটার একটা ছোট্ট ড্রোন ভিউ দেখাচ্ছি। তো ড্রোন ভিউটা অবশ্যই দেখতে থাকো। এখন আমরা জমপুকুর মাঠ থেকে ড্রোনটা উড়াচ্ছিলাম, আর এখানে অনেকগুলো ভাই এসেছিল মানে ড্রোনটাকে দেখতে। হয় সবাই একবার হাই করে দে। তো এখান থেকে আমরা ড্রোন ভিউ নিচ্ছিলাম, ওরা ড্রোনটাকে দেখছিল, ড্রোনটা কীভাবে ওড়ায়। হয় না একটা ছোটোবেলায় এইসব ব্যাপার নিয়ে অনেক কোশ্চেন থাকে মাথায়, কীভাবে ঘুরছে, কীভাবে উড়ছে ড্রোনটা, অনেক কিছু কোশ্চেন আছে ওদের মাথায়। ওদেরকে ওই জন্য ড্রোনটা উড়িয়ে একবার দেখিয়ে দিলাম। আর এই যে জমপুকুর জায়গাটা আছে আর ওখানে যে মন্দিরটা ছিল, এই জায়গাটার এই মাঠটা যে ফুটবল খেলার মাঠ, সেটার একটা ড্রোন ভিউ নিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এই যে মাঠটায় আমি দাঁড়িয়ে আছি, ফুটবল খেলার মাঠ, আমরা বহুবার খেলে গেছি এই মাঠে, অনেকবার জিতেছি, অনেকবার হেরেও গেছি সেমিফাইনালে, লাস্ট আমরা মনে হয় সেমিফাইনালে হেরে গেলাম। আর অনেকবার আমরা এখানে ফুটবল খেলে জিতেও ছিলাম। আর হেমন্ত ওখানে, ভাই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম। হ্যাঁ, তো দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা করে দাও।